ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং টোটাল বাংলাদেশের এন্টায়ার পপুলেশনের থার্টি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ফেসবুক ইউজ করে তাহলে আপনি বুঝতেই পারছেন যে কত বড়ো প্ল্যাটফর্ম এটি প্রথমে আমরা অ্যাডস ম্যানেজারই চলে যাব আমি একটু ব্যাগে যাচ্ছি এই যে অ্যাড ম্যানেজার এখানে আমরা অ্যাডস ম্যানেজারই চলে যাব অ্যাডস ম্যানেজার না থাকলে আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আমরা যে ক্যাম্পেইনগুলো রান করছি সেগুলো দেখা যাচ্ছে এখানে যেমন ক্যাম্পেইন এখানে আপনার অল ক্যাম্পেইনগুলি দেখা যাচ্ছে আমাদের যে যে ক্যাম্পেনগুলো আমরা রান করছি ওকে আজকে আমরা ক্যাম্পেইন রান করবো ডিটেলসে যাচ্ছি না অন্যদিকে আমরা ভিডিওটি ল্যাংথি হয়ে যাবে প্লাস সাইনে দেখতে পাচ্ছেন প্লাস সাইনে ক্লিক করে দেবেন এখন ইন্টারফেসে আসার পর এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন পেয়ে যাবেন অ্যাওয়ারনেস পেয়ে যাবেন ট্রাফিক পেয়ে যাবেন লিড সেলস অ্যাপ প্রমোশন এগুলো বিস্তারিত ডিটেলস করতে গেলে অনেক বড়ো লেন্থি ভিডিও হয়ে যাবে আজকে আমরা রান করবো সেলস ক্যাম্পেইনিং তাহলে সেলস ক্যাম্পেইন আমরা ক্লিক করলাম ক্যাম্পেইনইন ডিটেলস আপনি ঠিক রাখবেন ক্যাম্পেইন নেমটি আমরা চেঞ্জ করে দেবো ক্যাম্পেইন নেমের মধ্যে এসে আপনি একটি নাম দিয়ে দিবেন যেটি আপনি যে ক্যাম্পেনটি রান করছেন যে কোনো একটি নাম দিতে পারেন যেমন আপনি এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার অফার ওকে জাস্ট এই ক্যাম্পেইনটি আপনি রান করছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হ্যাপি নিউ ইয়ারের জন্য ওকে ফিনিশ ব্যাগে চলে আসবেন স্পেশাল ক্যাটাগরি এভাবে থাকতে দিবেন চলে আসবেন বাজেটের মধ্যে বাজেটে আসার পর আপনি এখানে ইউএসডি থাকলে ইউএসডি আপনার ডিপেন্ড করে আপনারা এখানে কীভাবে কাটি অ্যাড করছেন টিএল ইউএসডি টাকা রুপিস এখন আমার তো হচ্ছে তুর্কিশ লেয়ারা ওকে এভাবে থাকবে আপনি চাইলে ওয়ান থাউজেন্ড রাখতে পারেন টু থাউজেন্ড রাখতে পারেন আমি ফাইভ হান্ড্রেড রাখবো ওকে ফাইভ হান্ড্রেড টুর্কি স্লেয়ারা এবার ব্যাগে চলে আসবেন ব্যাগে একটি ক্যাম্পেইন রান হয়ে তিনটি পার্ট দিয়ে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড এরপর সেকেন্ড অপশন হচ্ছে আপনি অ্যাডে ক্লিক করলে হচ্ছে এখানে অথবা আপনি নেক্সটে ক্লিক করলেও কিন্তু অ্যাডসাইডে চলে যাচ্ছে এখন আবার পেন্সিলে এখানে ক্লিক করবেন সেকেন্ড পার্ট এখানে আবার দিবেন ওই হ্যাপি নিউ ইয়ার যে লেখাটি লিখছে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার অফার ওকে ফিনিশ এরপর হচ্ছে কনভারেশন কনভারেশন এইভাবে আপনি রেখে দেবেন এটাতে কোনো কিছু করার দরকার নেই এরপর আসবে আপনার শিডিউল ওকে শিডিউল চলছে আপনার স্টার্ট ডেট কখন অ্যাডটি কখন রান করবেন বিশ তারিখ আমি অ্যাডটি রান করবো ওকে ডান এখন অ্যান্ডিং ডেট অ্যান্ডিং ডেট আপনি কদিনের জন্য রান অ্যাডটি রান করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন মিনিমাম আপনি রাখলে অ্যাডটি পাঁচ দিনের জন্য রান করবেন ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বিশ পঁচিশ দিন পর্যন্ত রাখবেন আপনি ছাব্বিশ দিন ধরুন ওকে এরপর এখানে আসবে সেট স্পেন্ড লিমিটস ওকে এটি আপনি লিমিট করে দিন না অটো থাকতে দেন আপনি ফেসবুক ফেসবুক মতো করে কেটে নেবে সেটি ওকে এরপর হচ্ছে আপনার অডিয়েন্স অডিয়েন্স আপনি এখানে ক্লিক করে দিবেন একটি জিনিস খেয়াল রাখবেন মনে রাখবেন অডিয়েন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মার্কেটিং কোন মানুষের কাছে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন উইমেন না ম্যান এইটিন এজ টোয়েন্টি এজ টোয়েন্টি ফাইভ এজ ডিপেন্ড করে সেটি টোটালি আপনার উপর কী প্রোডাক্ট কী নিশ নিশের উপর ডিপেন্ড করে আপনি মার্কেটিং করবেন ওকে তাহলে এখানে পেন্সিলে ক্লিক করবেন পেন্সিল ক্লিক করার পর এখানে যে কান্ট্রি দেখতে পাচ্ছেন ওমান এখানে এডিটে ক্লিক করে দেবেন আপনি আপনি যদি ওমানের জন্য করতে চান ওমান দুবাই হলে দুবাই বাংলাদেশ বা বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আপনি কোন কান্ট্রির জন্য মার্কেটিং করতে চাচ্ছেন বুস্ট করতে চাচ্ছেন বা প্রমোশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক করে দেবেন এডিট ক্লিক করার পর যেখানে কান্ট্রি ওমান আছে এটিকে আমি রিমুভ করে দিব। রিমুভ এখানে আপনি লিখে দিবেন বাংলাদেশ আবার টার্গেট প্লেস একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর সব সেলস মার্কেটিং ডিপেন্ড করে কিন্তু চারটি জিনিসের ওপর পি ফোর পি বলা হয় প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট অ্যান্ড প্রমোশন আপনি কী প্রোডাক্ট বিক্রি করবেন কত প্রাইসে বিক্রি করবেন কাকে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন জাস্ট ফিনিশ এখন আপনি বাংলাদেশ সিলেক্ট করে নিলেন আপনি আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন হাউ টু বুস্ট ফেসবুক পোস্ট উইথ মোবাইল এটি খুব একটি ভালো ভিডিও এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ওকে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আর এখান থেকেও দেখে নিতে পারেন ওকে তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করলে এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনি যদি কোনো স্পেসিফিক স্টেটকে টার্গেট করতে যাচ্ছেন সেটিও করতে পারেন যেমন আমি ঢাকা করতে পারি ঢাকা বাংলাদেশ এটিকে সিলেক্ট করে দিলাম ওকে চলে আসলো এবার চিটাঙ্গ চান ডিভিশন এভাবে একটি 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 আপনি টার্গেট অডিয়েন্স এভাবে স্পেসিফিকলি করতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে আপনি ফুল বাংলাদেশের জন্য রেখে দেবেন ওকে এখন আমি মার্ক যেটি আছে এখানে ক্লিক করে দিলাম ওকে এটি ফিনিশ এখন সেকেন্ড পার্ট আসেন এজ কোন এজ থেকে কোন এজের মানুষকে টার্গেট করবেন আমি কোন জায়গাতে প্রমোশন করব সেটি আমি টার্গেট হয়ে গেছে আমাদের বাংলাদেশ চিটাগং ঢাকা এখন আমি কোন এজের জন্য আপনি মানুষের মানুষ চাচ্ছেন কোন এজের মানুষকে আপনি অ্যাডটি দেখাবেন এখানে আপনি বিশ বছর দিয়ে থাকি আমি টোয়েন্টি এজ বিশ আর এখানে আমি ফিফটি রাখি সবসময় টোয়েন্টি টু ফিফটি মানুষের এজের আমার ভিডিওটি দেখবে এফ হচ্ছে জেন্ডার অল রাখবেন না ম্যান রাখবেন না উইমেন রাখবেন টোটালি ডিপেন্ড করে আপনার উপর ওকে এখন ভিডিওটি যদি লেডিস আইটেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি উইমেন সিলেক্ট করবেন আর যদি ভিডিওটি যদি ম্যান হয়ে থাকে শার্ট টি শার্ট সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন আর যদি সেটি বোধ হয়ে থাকে তাহলে অল সিলেক্ট করবেন আমি অল রাখছি এখন বাকিটা আপনি বুঝে গেছেন এর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর বেঙ্গালি দিয়ে দেবেন এখানে বেঙ্গালি সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করে দিলাম সে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার এস্টিমেটেড অডিয়েন্স কতগুলি তাহলে বুঝতে পারছেন অনেক বড়ো একটি মার্কেট এটি এখন ব্যাক আসবেন ব্যাক আসার পর থার্ড পার্ট আপনি নেক্সট ও যেতে পারেন অথবা আপনি অ্যাড এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে ওকে এরপর আবার অ্যাড নেমের মধ্যে সেম নেমটি দিয়ে দিবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার অফার হ্যাপি নিউ ইয়ার অফার এখানে দিয়ে দিলাম এরপর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আইডেন্টি হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট এখন আপনি যে ক্যাম্পেইনটি চালাতে চাচ্ছেন সেটি কোন ক্যাম্পেইন কোন পেজ দিয়ে চালাবেন এখানে ক্লিক করার মাত্র কিন্তু আপনার সব পেজগুলি চলে আসবে দেখুন ক্লিক করার মাত্র এখানে সব পেজগুলি চলে আসলো জেনুইন প্লাস্টিক লাইভ স্টোরি ফিউ বাইট হিউজ আমার নাম সবগুলি চলে আসলো এখানে এখান থেকে আমি জেনুইন প্লাস্টিক এটাই রেখে দিব ওকে এটাই থাকবে আমার নাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে ওকে আমি জেনুইন প্লাস্টিক এই পেজটি রাখবো ওকে ব্যাকে চলে আসবেন এখন হচ্ছে অ্যাড সেট আপ এখন আপনি কি অ্যাডটা যখন সেট আপ করবেন কি আপনি কার্সেল করবেন কার্সেল হলে কার্সেল অথবা সিঙ্গেল ভিডিও হলে সিঙ্গেল ভিডিও সিঙ্গেল ইমেজ হলে সিঙ্গেল ইমেজ আমি কার্সেল করবো না আমি একটি সিঙ্গেল ইমেজ দিয়ে শর্টকাটে করে ফেলব বাকিগুলো আপনারা দেখে নিবেন ডিটিএস সেইখানে অলমোস্ট আমি বলা হয়ে গেছে যে ভিডিওর মধ্যে যে ম্যান্ডেটারি যে পার্টগুলো ছিল সেগুলো আমি বলে ফেলছি সেখানে ওকে সিঙ্গেল ইমেজ ভিডিও রাখবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে যে কোনো একটি আপনার ভিডিও অথবা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ওকে আমি এখান থেকে একে সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দিলাম আর যদি এটা সিলেক্ট করতে না আসা একটা সিলেক্ট করে দিন এখান থেকে আপনি এখান থেকে আর যদি সেটা না যান অ্যাড ইমেজ থেকে ক্লিক করেন এখানে অ্যাড ইমেজে ক্লিক করেন অনেক ইমেজ চলে আসলো আপনার ফোন থেকে বা আপনার ল্যাপটপ থেকে তাহলে আপনি কী করবেন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করা মাত্র এই যে ডান হয়ে গেলো সিঙ্গেল ইমেজটি এরপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট কল টু অ্যাকশন এই কল টু অ্যাকশন হচ্ছে আপনার আপনার কাস্টমারকে আপনি কি এখন ক্লিক করে দেখেন একটি এখানে ক্লিক করলাম আমি ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনি কি বুক নাও করবেন না কল মাধ্যমে আপনি অর্ডারগুলি নেবেন না হোয়াটসঅ্যাপে নেবেন না মেসেঞ্জে নেবেন টোটাল রিপেন্ড করে আপনার উপর যেটি আপনার কনভিনিয়েন্ট মনে হয় সেইভাবে আপনি নিয়ে নেবেন অর্ডারগুলি মেসেঞ্জারও নিতে পারেন আপনি সাবস্ক্রাইব হচ্ছে আপনার ইউটিউবের ক্ষেত্রে এটি আমি যাবো না স্যান্ট হোয়াটসঅ্যাপ মেসেজ এটি হচ্ছে কালেকশনের জন্য অর্ডার কালেকশানের জন্য এবং কমিউনিকেশনের জন্য ভালো একটি ওয়ে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দেবেন আপনি আপনার সুবিধার্থে আপনি মেসেঞ্জারও নিতে পারেন হোয়াটসঅ্যাপও নিতে পারেন অথবা কল নাও বাটন দিয়েও আপনি নিতে পারেন কল দিয়েও নিতে পারেন কন্ট্যাক্ট আস দিয়ে আমি স্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখন নিচে আসবেন প্রিভিউ অ্যাড দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাডে ক্লিক করে আপনি দেখবেন যে অ্যাডটি কেমন দেখাচ্ছে প্রিভিউ অ্যাড এখন এটা হচ্ছে ডিভাইস আপনার মোবাইল ডিভাইসে কেমন দেখাবে ল্যাপটপ ডিভাইসে কেমন দেখাবে মেসেঞ্জারে কেমন দেখাবে এটা হচ্ছে প্রিভিউ অ্যাড ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফিডের মধ্যে এমন দেখাবে আপনার ইনস্টাগ্রাম এমন দেখাবে আপনার মোবাইল নেটিভে এমন দেখাবে তো এইভাবেই আর কি আপনার অ্যাডটি দেখাবে এখন আপনি ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে আসার পর এখানে রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পর আর কোনো কাজ নেই জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন পাবলিশ ফিনিশ আমি কিন্তু পাবলিশ করবো না আপনারা কিন্তু পাবলিশ ক্লিক করে দেবে পাবলিশ ক্লিক করার সাথে সাথে কিন্তু রিভিউ রিভিউতে চলে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার উইদিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে এমনি এরা বলে ওয়ান ডে টোয়েন্টি ফোর আওয়ার্স এরকম লাগতে পারে কিন্তু আমি যতটুকু বিশ্বাস আপনার ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনাকে আর অ্যাপ্রুভেল দিয়ে ফেলবে বন্ধু একটি বিনীত অনুরোধ থাকবে হামবার রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে লাইককে আমি শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই ভিডিওর জন্য অনেক কষ্ট করে থাকি আমরা তাহলে বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ